আচ্ছা বলুন তো, একটি টুথব্রাশ কত বড় হতে পারে? এমন প্রশ্ন করা হলে যেসব জবাব আসবে তাতে হয়তো অবাক হওয়ার কিছুই থাকবে না, কিন্তু যদি বলেন তা 6 ফুট 7 ইঞ্চি তাহলে নিশ্চয়ই চোখ কপালে উঠবে আপনার। এমন অবাক করা মাপের একটি টুথব্রাশই বানিয়েছেন যুক্তরাজ্যের কর্নোলের শন ব্রাউন এবং শেফিল্ডের রুথ আমোস। এই জায়ান্ট টুথব্রাশটি বানিয়ে বিশ্ব রেকর্ডের খাতায় নাম উঠেছে শন ও রুথের। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিজস্ব ওয়েবসাইটে বলেছে এটি একটি ইলেকট্রিক টুথব্রাশ, বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক টুথব্রাশও বটে। এটি লম্বায় 6 ফুট 7 ইঞ্চি এবং এটি গড়পরতায় একটি উটের চেয়েও বড়। এবারই প্রথম নয়, এ পর্যন্ত 70টিরও বেশি বিভিন্ন জিনিস বানিয়েছেন শন ও রুথ। তারা দুজনে একটি ইউটিউব চ্যানেল চালান। চ্যানেলটি 4 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য, তাই শিশুদের উপযোগী বিভিন্ন নজর করা জিনিস বানিয়ে শিশুদের আকর্ষণ করার চেষ্টা করেন দুজনে। বিভিন্ন জিনিস বানানোর পুরো প্রক্রিয়া ভিডিও করে নিজের চ্যানেলে ছাড়েন তারা। ওই চ্যানেলে শিশুদের কাছ থেকেও বিভিন্ন মজার ও নজর করা ধারণা চাওয়া হয়। জর্জ নামের 11 বছর বয়সী একটি শিশু বড় সড়ো টুথব্রাশ বানানোর ধারণা দেন। প্রায় 5 দিন সময় নিয়ে সেটি বাস্তব করে দেখিয়েছেন শন ও রুথ। তাদের বানানো টুথব্রাশটি অনলাইনে বেশ সাড়া ফেলেছে। মজার বিষয়, শন ও রুথের বানানো টুথব্রাশটি এতটাই বড় যে সেটি দিয়ে দাঁত মাজা যাবে না, এমনকি ওয়াশরুমে বা বেসিনের সামনে রাখার জন্যও এটি অনেক বড়। তো আপনাদের মধ্যে কেউ কি আছেন যে শন ও রুথের থেকেও বেশি বড় একটি টুথব্রাশ বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাবেন? চাইলে বানাতে পারেন।